পঞ্চম এখানে কানেলা ভাজি করেন, এটা আপনার কুচি কুচি ভাজি হবে, এর সুন্দর সুন্দর ভাজি ভাজি করেন, এখানে আপনার ডিজাইন করবে ছিলে নিবেন, এটা আলু ছিলবো, মূলা ছিলবো, গাজর ছিলবো, শসা ছিলবো, ছিলে নিব চার সার, আর এটা এখানে কাটবেন, এটা আপনার কাটা কাটা পাতা পাতা স্টার স্টার, এটা সুন্দর সুন্দর সালাদের ডিজাইন, এখানে দেখেন আরেকটি নতুন ডিজাইন, এটা আপনি 42 প্যাকেট হলো প্লেন চিপস, এর সাথে 42 চিপস পয়েন্ট পাতলা পাতলা করে 42 চিপস হবে, আর ডিজাইন করবেন ডিজাইন প্লেটে, আলুটা ধরবে ফার্স্ট টাইম একটা সোজা 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 লাইন লাইন ঘুরিয়ে বাঁকা, এটা আপনার ডিজাইন চলে আসবে, সেম আরেকবার দেখেন একটা সোজা একটা বাঁকা, যতবার সোজা বাঁকা ততবারই ডিজাইন, আর সোজা বাঁকা করবো না, শুধু সোজা সোজা, এখানে ডাইরেক্ট ডাইরেক্ট করে ভাজি, এটা ভাজি হবে ডাইরেক্ট ডাইরেক্ট, এটা আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, এর সাথে সাথে ভাজি ভাজি করেন, আপনি সবজিটা ছোট এটা ফেলে দিব না, ধরে ধরে কাটবেন, এটা টাচ করবেন আর এখানে কাজ করবেন, এটা সাথে সাথে পুরোটা শেষ করবেন, এটার সাথে একটা বেস্ট, এটা আছে দেখেন পেঁয়াজ কাটার মেশিন, আপেল কাটার মেশিন, ছোট বড় পেঁয়াজ, বড় একটা আপেল রেখে হালকা এখানে টাচ করেন, অ্যাপেল কাটবেন সিক্স পিসেস, আদা রসুন মরিচ পেঁয়াজ যা লাগে সব কিছু নেন, এটা আপনার আদা রসুন মরিচ পেঁয়াজ যে কোনো সবজি, এটার সাথে মাংস কিমা হবে হাড্ডি ছড়া, এটা কুচি কিমা করবেন, ঘন্টায় কাজগুলো মিনিটে হবে আর মিনিটে কাজগুলো সেকেন্ডে করবেন, এখানে এর সাথে সাথে কুচি কিমা করেন, এটা সাথে পাবেন এই কুচি কিমা মেশিনটা, এটা একসাথে পাবেন প্যাকেজের সাথে, আরো কি কি আছে দেখেন, এটার সাথে এটা এটা আছে দেখেন সব দেখা বাবু, এটা আপনার ম্যাকারনি চিপস, এটা গাজরের করবেন সালাদ হবে, আলুটা করবেন চিপস হবে, এটা সুন্দর সুন্দর একটা লাইন চলে আসবে, এই লাইনটার সমান এখানে আবার কাটেন, এটা আপনার ম্যাকারনি চিপস করেন, এটার সাথে গাজরে করবেন সালাদ হবে, আলুটা করবেন চিপস হবে, এর সাথে ম্যাকারনি কুরকুরে চিপস করেন, সাথে এটাও আছে, আর পাবেন একটি ফুল বানানিওয়ালা মেশিন, এটা অ্যাপেলের ফুল, পেয়ারের ফুল, ডিমের ফুল দেখেন, এটা ফার্স্ট টাইম দিবেন এখানে ভি চলে আসবে, উঠি আবার দিবেন ডাব্লু হবে, এ ভি ডাব্লু করে লাইনটা ম্যাচিং করেন, এটা গাজরে করবেন, শসাতে করবেন, অ্যাপেলে করবেন, পেয়ারাতে করবেন, মিষ্টিতে করবেন, এটা আপনার ফুল অ্যান্ড ফ্লোর চলে আসবে, সাথে এটাও আছে, একটি বোর্ড আছে, একটি ক্যাটালগ বই আছে, এটাই পাবেন আমাদের পুরো সেট একসাথে 500 টাকা, 500 টাকায় পাবেন সব কিছু, ভালো লাগলে ডান পাশে চলে যান, প্যাকেজটা রাখা আছে দেখেন, সবাই নিচ্ছে ভালো জিনিস, ডান পাশে চলে যান, পানি ধোয়া লাগে না, এই পিছু লাগে কেমন বিদের পানি টাকা তো অসুল করা লাগবে যতক্ষণ করে তাড়াতাড়ি, এখন নিজের দ্বারা শক্তি দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ফিরে আসবে না তারপরে অপশন নিয়ে
জিজ্ঞেস করতে একটা বয়স আছে আমাদের গুরুকুলের থেকে লাইক ছাড়লে হ্যাঁ আর কেউ আসে না ওই যে ওরা কুষ্টিয়াতে এইভাবে কথা বলতেছে আমি দর্শকের দর্শকের কথা বলছি আমাদের দুজনের মোবাইল নাম্বার থ্যাংক ইউ একদম বলে নেওয়ার মতন একটা
ভালোই খারাপ না খুব সুন্দর হচ্ছে আপনাদের বেচা কিনা কোন টাইমে বেশি ভালো হয় এটা সুন্দর পর সুন্দর পরে সুন্দর ধন্যবাদ আপনাকে ভালো আপু আপনার নাম আপনি এখানে কেন এসেছেন শাড়ি আপনার পছন্দ হয় নাই কেন দাম কত চেয়েছে আপনার মনে হয় যে শাড়িটা নেওয়া যায় আপু আমি যদি দোকানে হতাম এটা কি 400 টাকায় কি দেওয়া যায় একটা শাড়ি আপনি যে এখানে একজন শিল্পীর কাজ আছে একজন পারিশ্রমিকের বিষয় আছে এক্ষেত্রে আমি 400 টাকা একটু কম হয়ে যায় না আপনার কাছে কিনে এটাই ঠিক ভাই যে দুজন আছে ওনারা একটু আসুন আমি আমি ওনার সামনে তাদের সঙ্গে কথা বলবো অফিসে গেলে সব থেকে বেটার হবে অফিসে যাবো মানে ঘোড়াটা যাবো অফিসে যাবো ঘোড়াটা নিয়ে হ্যাঁ ঘোড়াটা নিব না পরে অফিসে যাবে কি দেখেন না আমি মোহাম্মদ সোহেল মন্ডল আপনার কেমন মনে হলো যে আপনাদের রাজবাড়ি জেলার লোকজন কীভাবে পালন করেছে এই মেলাটা আসলে রাজবাড়ি একটি ছোট্ট শহর চারপাশে নদী বিধৌত এলাকা এখানে আসলে বিনোদনের তেমন কোনো মাধ্যম নেই দীর্ঘ 5 বছর পরে রাজবাড়ি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে এই শিল্প বাণিজ্য মেলা হচ্ছে এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষের মধ্যে একটা আমেজ আমেজ ভাব এবং রাজবাড়ির আপামর সাধারণ জনগণ একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই মেলাকে গ্রহণ করেছে